এ বুঢ়াকে কত করে কহবো যে বাড়ির আশপাশে ঝোর জাংলা থুইতে হবে না কিন্তু না কে কার কথা দেখেছো ডেঙ্গু মশাতে সব মরে গেছে এই বুঢ়া মরার লেগে ঘাটা টাকাইছি আর গরুর ঘাস আমি থোবো না আর গরুর ঘাসই থুবো না আমি আমার হয়েছে যত জ্বালা আহ এলে হামার বাবা বাবাটা কথা কই তো হাইকা বল যার নাম হাল তার দুঃখ চিরকাল এ তোমরা একটা আমার জীবন কথা লাতি থেকা এতটা বেলা হয়ে গেল আমি মাঠে না খেয়ে বসা আছি অ নেজার দিয়ে নাম কথা নাই গুধা গুধা তু খালি আইছে যাক খালি খালা আর খেলা খেলাই আর খেলা জীবস্থালী দিয়ে কোনো নাম কথা নাই

জঙ্গল থাকলে কি হয় কেন কি হয় কি হয় শুনো তোমাকে গানে গানেছি আমি গানে 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 এটা কথাই আছে ছেলে পিলের হাতে লোহা খায়। লোকের ঝিঙের বিচি চিম্পের বিচি চেটে তরুর বিচি এগুলো ছিটিয়েছি লাগিয়েছি ওয়াল মানের গাছ গেলে শেষ করেছে ওল মানের গাছ লয় তোমার ওই যে

আজি আমি পঙ্গুর কথা কয়েছি তুই যে কলি পঙ্গু মশা পঙ্গু মশা ওরে পঙ্গু মশা লা ওটা হলো ডেঙ্গু মশা কি মশা ডেঙ্গু মশা ডেঙ্গু ছাসো বেয়া বে শরম লজ এই ডেঙ্গু মশা না না শিশুরাকে এমন ভাবে জ্বরে আক্রান্ত করছে যে হারগা আশপাশের পরিবেশকে মানে অস্থিতিশীল করে তুলছে তাই নাকি হ্যাঁ এই ডেঙ্গু মশা হ্যাঁ এই আমি টিভিতে আগে খুব খবর শুনি বুঝতে পারলি

তো তারপরে কাতারি ঝাঁক জঙ্গল এগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কথায় আছে কি জানিস পরিষ্কার পরিছন্ন ইমানের অঙ্গ তুমি সুন্দর একটা কথা কয়েছ হ্যাঁ কিন্তু মানে একটা কথা আছে হারাতে গ্রামের কথা কইনু হ্যাঁ এখন তুমি শহরে চলে যাও শহরে মেলায় হচ্ছে যে পচা পাঁচি আছে যে বুঝতে পারলে এই যে পচা গালা যাতে না থাকে নর্দমা গালা যাতে পরিষ্কার থাকে এলাকা হারাকে চোখ কান খোলা রাখতে হবে হারে গুধা তোর কথাটা সব গুরুত্বপূর্ণ কথা কহলি গুরুত্বপূর্ণ কথাই কহি তো কথা হলো যে এই যে পুরসভাজের ড্রেন পরিষ্কার করার লাগে রীতিমতন সরকার তোর কর্মী রেখেছে হ্যাঁ 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 তো এই এরা কি করছে এরা কি বসে থাকছে কোচি ওরা কাজ করছে এখন কথা হলো প্রতিদিনের তোমার হচ্ছে যে জঙ্গল প্রতিদিনই সাফ করছে খালি ওয়ারের ঘাড়ে ফেলে দিলে হবে না হবে না তাহলে নিজেকে কিছু সচেতন হতে হবে হতে হবে হ্যাঁ তা কোজিরে কথা না না যে মাথা কা পানি থাকে যে গু মাথা সুদ্ধ না

যেখানে সেখানে শহরে গ্যারেজ বেশি থাকে না গ্যারেজ ওই হুন্ডার টায়ার সাইকেলের টায়ার টেম্পু টায়ার ট্রাকের টায়ার বাসের টায়ার এই টায়ার ছাড়া যেখানে সেখানে পড়ে থাকে না এলে কিন্তু পানি জমে থেকে যায় দীর্ঘ দিন পানি জমে থেকে যায় আর এই নোংরা পানি থেকে এই নোংরা মশার জন্ম হয় জন্ম হয়েছে তাহলে ওই সব জিনিস গুলা আমরা পরিহার করতে হবে হ্যাঁ বাড়ি আসতে হবে ওগুলো থেকে বুঝতে পারলি কালে এই যে আমার প্রতি প্রতি নিয়তো দুটা একটা করে মানুষ মর্ত্যে আছে যার পরিবারের মোচ্ছে তার কি হাজারি চিন্তা কর দেশে অথরতি ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে গোটা দেশবা একটা আতঙ্কে আছে আতঙ্কে তাহলে সাধারণ একটা মশাল লাগে যদি এত কিছু ক্ষতি হয় যায় একটা দেশকে ধ্বংস করতে চায় তাহলে হামরাকে কি করতে হবে ওই সচেতন হতে হবে সচেতন ঘরে কিছু নাই কথা অবশ্যই তাহলে হামাকে খালি একলে কইছ না চল হামার গাঁ গ্রামে আমি যাই দেখব

प्रसंग दीब हे नाना जो मैथा का पानी था क्या डिंगू मा सुचो ना हे नाना मति बोले मति बोले आप बात ना बारी साथ में का जय देना हे दे दे नाना जो मैथा का पानी था क्या डिंगू मा सर हे नाना जो मैथा का पानी था क्या डिंगू मा सर